7/26 লোকাল শান্তিপুর শিয়ালদাহ ভ্রাম্যমাণ ট্রেনপথে বিশ্বকর্মা পুজো এবার 14তম বর্ষে পদার্পণ করল। আজ বিশ্বকর্মা পুজো, বিভিন্ন কলকারখানার সাথে নানান ধরনের যানবাহনেরও পুজো লক্ষ্য করা যায়। তবে আমরা এক অভিনব পুজোর সাক্ষী হলাম আজ। রেল স্টেশনে অনেকেই পুজো দেখে থাকেন, তবে রেল কম্পার্টমেন্টের মধ্যে সমস্ত ধর্মীয় উপাচার মেনে ঢাকের তালে পুরোহিত মশাইয়ের মন্ত্র উচ্চারণের মাধ্যমে কাঁসর ঘণ্টা বাঁচিয়ে ধূপ ধূনা সহযোগে ফল মূল মিষ্টান্ন সহ নৈবেদ্য সাজিয়ে পুজো দেখাও সৌভাগ্যের বিষয়। 7/26 লোকাল শান্তিপুর শিয়ালদাহ প্রথম কম্পার্টমেন্টের দ্বিতীয় গেটে এই ভ্রাম্যমাণ পুজো এবার 14তম বর্ষে পদার্পণ করল। তবে কখনো 7:10 বা কখনো 7:28 টাইম টেবিলের হেরে ফেরে বিগত বছরের পুজোর রীতিনীতি পরিবর্তিত হয়নি এতটুকু। এমনকি করোনা পরিস্থিতির মধ্যেও না, উদ্যোক্তাদের কাছ থেকে জানা যায় ওই কম্পার্টমেন্টের শান্তিপুর এবং পরবর্তী প্রত্যেক স্টেশন থেকে ওঠা নিত্যযাত্রীদের মধ্যে বন্ধুত্ব হয় প্রগাঢ় এবং পারিবারিক। শীতকালে বনভোজন গৃহে বিভিন্ন অনুষ্ঠানের ডাক পড়ে এক অন্যের। 14 বছর আগের সদস্য সংখ্যা আনুমানিক 30 জনের মতন থাকলেও বর্তমানে তা পার হয়েছে 175-এর উপর। শান্তিপুর থেকে শিয়ালদাহ যাওয়া এবং আসা মিলিয়ে দিনের অর্ধেকাংশ বিশ্বকর্মা তৈরি যন্ত্রাংশের উপর জীবন কাটানো, তাই তার কৃপা পেতেই এই পুজোর সূত্রপাত। পুজো চালু হওয়ার 21 বছরের মধ্যে শুধুমাত্র একবার রবিবার পড়েছিল, তাই অফিস কাছারি বা অন্যান্য কাজকর্মে যাওয়া পুজো উদ্যোক্তারা সেবার শুধু পুজোর জন্যই ব্যারাকপুর পর্যন্ত গিয়ে পুজো পাঠ সেরে আবার ফিরে এসেছিলেন যে যার বাড়িতে। তবে পরিবার সদস্যরা ঠাকুর দেখার বায়না করলেও নিয়ে যাওয়ার উপায় নেই, কারণ বিশ্বকর্মা পুজোর দিনেও বেশিরভাগ অফিস আদালত দোকান কাছারিতে কাজ করা সদস্যদের পৌঁছাতেই হয়। তবে প্রত্যেক সদস্যকে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে উপহার হিসাবে দেওয়া হয় একটি ব্যাগ, পরিবারের অন্য সদস্যদের জন্য প্রসাদ এবং মিষ্টির প্যাকেট। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্ল্যাটফর্মে ঢুকে গেছে ট্রেন। শান্তিপুরের সদস্যরা প্রতিমা পুজোর উপকরণ ট্রেনে তুলতে ব্যস্ত, তৎপর ট্রেনের সামনে মাঙ্গলিক কলা গাছ ফুলের মালা লাগাতে ঢাকি বাজাচ্ছেন ঢাক। এরই মাঝে সমগ্র ট্রেন যাত্রী একবার করে জানলা দিয়ে উঁকি দিয়ে প্রণাম করে যাচ্ছেন বিশ্বকর্মাকে। নিত্যযাত্রীরা যে যার নির্ধারিত কম্পার্টমেন্টে গেলেও আগ্রহী বেশ কিছু ক্যাজুয়াল প্যাসেঞ্জার পুজো দেখতে দেখতে যাবেন বলে ভিড় করেছেন এই কম্পার্টমেন্টেই। ইতিমধ্যেই ট্রেন ছাড়া সবুজ সংকেত জ্বলে উঠেছে। স্টেশন মাস্টার, রেলকর্মী, আরপিএফ কর্মকর্তা থেকে শুরু করে প্রত্যেকের উপহার মিষ্টি পৌঁছে দিয়ে সকলেই হুড়মুড়িয়ে উঠে পড়েন ট্রেনে। ডাউন শান্তিপুর শিয়ালদাহ লোকাল শান্তিপুর থেকে আজও ছাড়লেও 7:26, তারপর থেকেই তোড়জোড় শুরু হয় পুজোর। ফল কাটা, নৈবেদ্য সাজানো, ঠাকুর মশাইয়ের পুজোর যাবতীয় উপকরণ গুছিয়ে হাতের কাছে দেওয়া, ধুনুচে প্রদীপ ধূপ থাকলেও আগুন শুধুমাত্র নিয়ম রক্ষার্থে। ঠাকুর মশাই পুজোয় বসেন 7:57, ট্রেন তখন রানাঘাট। পুজো সম্পন্ন হয় শ্যামনগরে 8:45। এরপর ঠাকুর মশাই ঢাকি দক্ষিণা নিয়ে নেমে পড়েন আপ শান্তিপুর লোকাল ধরে বাড়ি ফেরার উদ্দেশ্যে। ব্যারাকপুর পর্যন্ত চলে প্রসাদ বিতরণ। ট্রেন যখন শিয়ালদাহ 9:40 পৌঁছায় সকলেই কর্মস্থলে যাওয়ার জন্য নেমে পড়েন। বিশ্বকর্মা কিন্তু রয়ে যান সর্বশেষ সময় ট্রেন চলাচলে, অর্থাৎ মধ্যরাত্রি পর্যন্ত। এর মধ্যে অবশ্য কোন শাখায় কতবার ওই ট্রেন যাতায়াত করেছেন তা বলতে পারবেন একমাত্র বিশ্বকর্মায়। তবে বিসর্জন নিয়ে কোনো সমস্যাই নেই। প্রতিবার শান্তিপুর স্টেশন মাস্টারের দায়িত্বে থাকা ব্যক্তির সহযোগিতায় কার সেটে থাকা কর্মীরাই মধ্যরাত্রে প্রতিমা নামিয়ে পরের দিন সকালে বিসর্জন দেন। বিসর্জনের পারিশ্রমিকও নাকি দেওয়া থাকে প্রতিমারই কোনো একটি অংশে লুকানো অবস্থায়, তা একেবারে সিক্রেট। তোর আগে আমরা যেহেতু লোহালক্ষরের পথে যাতায়াত করি, সেহেতু আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই বিশ্বকর্মার উপরে ভর করে আমাদের লাইফ লাইন চলে। সেই কারণে আমরা 14 বছর আগে উপনীত হই যে আমরা বিশ্বকর্মার আরাধনায় ব্রতী হব। সেই থেকে আমাদের এই বিশ্বকর্মা পুজো চলছে, দিন যাচ্ছে, আমাদের বিশ্বকর্মা পুজোর গতিবিধি আরও শ্রীবৃদ্ধি আরও প্রকট হচ্ছে। যাই হোক, আমরা এই বিশ্বকর্মা পুজোটা মূলত করি, ধরেন প্রথমত আমরা 20-25 জন মেম্বার্স নিয়ে আমরা শুরু করি। আস্তে আস্তে এটা রেলযাত্রী মানে বুঝতে পারছেন যে আমরা বিভিন্ন জায়গার থেকে আসি, আমরা একটা পরিবারের মতো জায়গায় দাঁড়িয়ে গেছি, যে জায়গায় দাঁড়িয়ে আমরা কেউ কাউকে ছাড়া চলতে পারি না। যেমন তার পরিবারের মেম্বারদের নিয়ে চলে, আমাদের রেলযাত্রীরাও ঠিক একটা পরিবারের এসে উপনীত হয়েছি। সেই কারণে আস্তে আস্তে আমাদের মেম্বার্স বাড়ছে এবং পুজোটা আরও গতিতে এগোচ্ছে। এই রেলযাত্রীদের পরিবারদের এখানে নিয়ে আসা সম্ভব হয় না, কিন্তু আমরা যেহেতু নিত্য যাত্রী, নিত্য কাজে যাই, আজও আমরা নিত্য কাজেই যাচ্ছি, কিন্তু তার মধ্যে থেকেও যেহেতু বিশ্বকর্মার উপরে ভর করেই আমাদেরকে যাতায়াত করতে হয়, মূলত 5 ঘন্টার যাতায়াত, যেতে 2.5 ঘন্টা, আসতে 2.5 ঘন্টা,
প্রত্যেককে এই রেলের পরেই থাকতে হয়, জীবনটাই থাকে এই রেলের পরে বিশ্বকর্মার হাতে। এই যে 14 বছর ধরে পুজো হচ্ছে, একই ঢাকি একই ঠাকুরমশাই কি? হ্যাঁ, প্রথম একটাবার পুরোহিত আলাদা ছিল, তার পরবর্তী থেকেই বর্তমান যে পুরোহিত আছে উনি পুজো করে আসছেন। এবং ঢাকি কাউকে বলার প্রয়োজন পড়ে না যে পুজো আছে, কেন ওনারাও নিজেদের দায়িত্ব মনে করে যে না আমার রেলে একটা পুজো হয়, আমাকে সেটা করতে হবে, এইটা আমাদের সিদ্ধান্ত হয়। সবাই এই যে ধরুন আসছে, তাহলে ভিড় তো কম্পার্টমেন্ট একটু বেশি হয় অন্যদের তুলনায়? মূলত ধরেন আউট প্যাসেঞ্জাররা বলেন এবং আমাদের যারা রেগুলার প্যাসেঞ্জার প্রত্যেকেই এটাকে মন থেকে মেনে নেয় যে আজকে যেহেতু বাবা বিশ্বকর্মার আরাধনা হয়, সেই কারণে যে যাত্রী চাপটাও একটু বেশি হবে এবং সবাই সেটাকে কনসিডার করে। ট্রেনের মধ্যে যেমন ধূপ ধুনো এই ধরনের প্রদীপ, এই আগুনটাও তো একটু বুঝে আমরা মূলত যেমন প্রদীপটা জ্বালানোর জন্য দুটো চালনের ব্যবস্থা করি, যাতে সেটা কোনো রকম বাইরে তার শিখা বাইরে কোনো রকমভাবে প্রকট না হয়, সেদিকটা আমরা অবশ্যই ধ্যান দিই। আর প্রসাদ বিতরণ কীভাবে হয়? ধরেন মূলত প্রসাদটা ধরেন আজকে যেটা পুজোর প্রসাদ সামগ্রী সেটা দেওয়া হয় এবং আজকেই বিলি করা হয়, এবং তৎসহ ধরেন আমাদের যে বন্ধনটা, আমাদের সবার যে বন্ধনটা রাখার জন্য যে আমরা একটা পুজোয় ভর্তি হই, তার স্মৃতি হিসাবে আমরা একটা গিফট সঙ্গে রাখি, যেটা কিনা এবারেও একটা ঘাট ব্যাগ করেছি, সাইড ব্যাগ, যে ব্যাগটা আমাদের বিশ্বকর্মা পুজোর নাম অনুসারেই সেটাই করা হয়, সেটা ধরেন প্রত্যেকেই গিফট করা হবে আমাদের যারা মেম্বার্স আছে। প্রায় ধরেন আমাদের মেম্বার্স বাড়তে বাড়তে প্রথমে 20-22 জন থেকে শুরু হয়েছিল, এখন যেটা প্রায় 150 ক্রস করে গেছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম বিপ্লব বিশ্বাস, আমার বাড়ি শান্তিপুর বাক্সির বাগান 1 নম্বর ওয়ার্ডে। 11 বছর ধরে হচ্ছে। কারা করেন মূলত? আমরা এই ট্রেনের যারা যাত্রী যায়, আমরা ডেলি প্যাসেঞ্জারই করি, তারাই যায়। আমরা কী একটা হঠাৎ করে উৎসাহ উঠলো আমাদের পুজো করার জন্য, সেই উৎসাহতেই আমরা দীর্ঘদিন ধরে এই বিশ্বকর্মা পুজোটা করছি। আচ্ছা, এই ঠাকুর কীভাবে মানে এত তাড়াতাড়ি কী করে জোগাড় করলেন এগুলো? ঠাকুর আমাদের মূলত আমরা আমাদের ঠাকুর ধরাই আছে, ওরা আমাদের ঠিক টাইম মতো ওরা ঠাকুরটা বানিয়ে আমাদের ফোন করে দিয়ে দেয়। কতজন সদস্য আছেন আপনারা? আমরা আছি 50-60 জন মতো আছি। একই কম্পার্টমেন্ট? একই কম্পার্টমেন্ট। এটা কোন কম্পার্টমেন্ট? এটা ফার্স্ট কম্পার্টমেন্ট। শান্তিপুর থেকে কত দূর পর্যন্ত যাবেন? আমরা শিয়ালদহ অবধি যাবো, আমাদের ব্যারাকপুর অবধি পুজোটা শেষ হবে। কী নাম আপনার? আমার নাম পরিমল অধিকার। কী করেন আপনি? মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।